আবারও ভয়াবহ চান্দুর ঘটনায় আহত হয়েছে 13 জন। ঘটনা বৃহস্পতিবার খোয়াই থানার অন্তর্গত বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার ছনখোলা বাজার সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দুপুর 1 নাগাদ খোয়াই থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপরদিকে থেকে আগরতলার দিক থেকে আসা একটি গাড়ির সাথে ছনখোলা বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে আহত হয়েছে মোট 13 জন ব্যক্তি। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে। যাওয়ার পথে সামনে মুখোমুখি সংঘর্ষ, অল্টোটা তো একদম বুঝে নিচ্ছে, সামনে একদম পুরো ভিতরে হয়ে গেছে, এত স্পিডে আছে ড্রাইভার। আমি কোথায় বারবার দাদা আসতে জান, দাদা আসতে জানি, এরপর তো ইয়ে করছে না। তো একদিন জামবার 2 ঘন্টা 10 মিনিটে আমি কিন্তু পৌঁছে না, বারবার রিকোয়েস্ট করতেছি, আমার মিসেজ আছে একটু আসতে জানি, একটু আসতে জানি, 2টা 10 মিনিট না গিয়ে আড়াইটা নিয়ে পৌঁছবো। কিন্তু এরপর সামনাসামনি উইটাও টিকিট আছে, ইটাও ইয়ে করতে পারে, সামনাসামনি ইয়ে করতে গেছে গেছে। পরবর্তী সময় আপনাদেরকে হাসপাতালে কীভাবে পৌঁছালেন? আমার তো সেটা একটা মাল গাড়িতে রয়েছে, আমার মিসেস আর মেয়ে দুজন। স্থানীয়রা পাঠাইছে? হ্যাঁ, স্থানীয় লোক, স্থানীয় লোক, হ্যাঁ, এলে যে ট্রাইবেল লোক আছে তাদের যথেষ্ট সাহায্য করছে। যেটা তো ভাই গিয়েছে, কিছু হচ্ছে না, এ তো এক্সিডেন্ট বাড়ি পড়ছে, আমাদের বাড়ি পড়ছে পড়েই হ্যাঁ, নেমে চট করে দৌড়ে গেছে। আর আমরা তো দরজা খুলতেছি না, আমরা খুলতে পারতাছি না, দরজা খুলো দরজা খুলো আমি চিৎকার করতেছি, আমার নিচেস তো হাত ভেঙেছে, হাত ভেঙেছে, রক্ত উক্ত ইয়ে হইতেছে। তো আমি ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।